দৃষ্টিনন্দন আর ব্যতিক্রম স্থাপনা দেখলে সবার চোখ আটকে যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনামহী এলাকার আমান মসজিদও তেমন। ব্যতিক্রম নকশার জন্য মসজিদটির সুনাম পাশের জেলাগুলোতেও ছড়িয়ে পড়েছে, তাই এলাকার সব আলো কেড়ে নিয়েছে আমান মসজিদ। আমান ইকোনমিক জোন কর্তৃপক্ষ তাদের কোম্পানির ভেতরে 2016 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করে। 3 বছর শেষে 2019 সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। 4 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 একর জায়গায় নির্মিত মসজিদের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আধুনিক উপাদান। আমান ইকোনমিক জোনে কর্মরত লোকদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মাণ করা হয়েছে। আমান মসজিদের প্রধান স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার, তিনি একজন স্বনামধন্য স্থপতি। তিনি দেশীয় উপকরণ ব্যবহার করে স্বল্প মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে স্থাপত্য শিল্পে দেশের জন্য সৃষ্টিশীল কাজ করে চলেছেন। আমান মসজিদের নকশায় আনা হয়েছে নতুনত্ব। মসজিদটি নির্মাণ করা হয়েছে মাটির টিবিতে, সাধারণ সমতল ভূমি থেকে একটু ওপরে। এর ফলে মসজিদ বহুদূর থেকেও সহজেই দেখা যায়। ভেতরের বৃত্তাকার হলেও 4 কোণে মসজিদটি বিভক্ত। মসজিদের পিলারগুলো 12 ফুট উঁচু। এই মসজিদে একসাথে 400 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। সাথে রয়েছে ইমামের থাকার ঘর, শৌচাগার এবং ওজুর জায়গা। বাইরের অযাচিত কোনো শব্দ যেন মসজিদের ভেতরে প্রবেশ করে ইবাদত বন্দীগীর মনোযোগে কোনো ধরনের ব্যাঘাত না ঘটায়, এজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মসজিদটির ভেতরে একটি শান্ত এবং নির্মল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে মসজিদটির ভেতরে আধ্যাত্মিকতার ছাপ পাওয়া যায়। ফ্যান কিংবা এসি ছাড়া আধুনিক কোনো মসজিদ কল্পনা করা যায় না। অথচ 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত আমান মসজিদের ভেতরে কোনো ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই। মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে এটি ফ্যান বা এসি ছাড়াও ঠান্ডা থাকে। এটির চারপাশ খোলা হয়, পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে, ফলে তপ্ত রোদেও মসজিদের ভেতরে পরিবেশ থাকে ঠান্ডা। পুরো ভবনটিও কংক্রিট ব্যবহার করে তৈরি। এই কংক্রিট স্ল্যাবগুলো তৈরিতে ব্যবহৃত সিমেন্টটি পার্শ্ববর্তী সিমেন্ট কারখানা থেকে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 150 একর জমির উপর আমান ইকোনমিক জোন অবস্থিত। আমান ইকোনমিক জোন দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের ভিন্নধর্মী ডিজাইনে নির্মিত এই আমান মসজিদ দেখতে আশেপাশের জেলাগুলো থেকে প্রতিদিন সৌন্দর্য পিপাসুরা ভিড় জমাচ্ছেন।